নমস্কার, আমি উজ্জ্বল বল, দৈবজ্যোতি আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় মূলদ অমূলদ সংখ্যার একটি পাঠ অর্থাৎ ভাগের সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেই সম্পর্কিত অঙ্ক আমরা বোর্ডে পড়ব এবং শিখব। তো চলো প্রথমে আমরা একটি সংখ্যা বোর্ডে নেব, 2025। এবার এই সংখ্যাটি আমরা ডান দিক থেকে জোড়া করব। প্রথম অঙ্ক দুটি আছে মিলে 25, আর পরের অঙ্ক দুটি মিলে আছে 20, তাহলে জোড়া করা হয়ে গেছে। এবার ডান দিকে আমরা একটি খাড়া দাগ দেব। এবার এই দাগের ডান দিকে আমরা বর্গমূল সংখ্যাটি বসাবো, যে বর্গমূল সংখ্যাটি বসাবো তার বর্গ যেন আমাদের প্রথম জোড়া সমান অথবা তার আগের বর্গ সংখ্যাটি হবে। তাহলে 5 5 25 বেশি হয়ে যায়, তাই 4 বিয়োগ হয়, 4 3 16। এবার আমাদের বিয়োগ করতে হবে, তাহলে 20 থেকে 16 করে 4 থেকে। এবার পরে ডান পাশের অঙ্ক যারা আমরা নামাবো আছে 25। এবার অঙ্ক সংখ্যাটি হলো 425। এবার আমরা বাম পাশে আবার একটি খাড়া দাগ দেব, যেখানে প্রথমে বাম পাশে দাগের বাম পাশে একটু ফাঁকা জায়গা রাখবো। আর আমাদের প্রথম যে বর্গমূলের সংখ্যাটি হয়েছে তার ডাবল আমরা এই বাম পাশে খাড়া দাগে একটু ফাঁকা রেখে আমরা লিখবো, সাইডের ডাবল হচ্ছে 8। এবার আমরা এককে যেহেতু ভাজ্যের এককে যেহেতু 5 আছে, তাহলে 5 দ্বারা সংখ্যাটি নিঃশেষে যদি বিভাজ্য করা যায় ওই একই সংখ্যাটি বর্গমূলেও লিখবো, এবং বাম পাশে খাড়া জায়গায় যে ফাঁকা জায়গাটা রাখছি সেখানে আমরা দেব। তাহলে এবার ওই সংখ্যা দ্বারা অর্থাৎ 5 দ্বারা পুরো এই সংখ্যাটি অর্থাৎ বাম পাশে খাড়া জায়গায় বাম পাশে যে সংখ্যাটি হয়েছে তার সাথে গুণ করব। 5 5 25 অর্থাৎ আমরা 2 8 40 আর 2 42। তাহলে আমাদের সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হয়েছে। এখানে আমাদের সংখ্যাটি বর্গমূল পেয়েছি আমরা 45। তাহলে অতএব 2025 এর বর্গমূল সমান 45। আমরা যেখানে ভাগ করতাম সেখানে যে ফল হতো সেরকম বর্গমূল সেই ফলটাই হচ্ছে এখানে বর্গমূল। এবার আমরা যদি আর একটু আলোচনা করি, তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা প্রদত্ত সংখ্যাটি অর্থাৎ 2025 সংখ্যাটি নিলাম, এরপরে আমরা এটা ডান দিক থেকে জোড়া করবো। ডান দিক থেকে প্রথম জোড়া 25, তার পরের জোড়া হয় 20। এবার আমরা সংখ্যাটি ডান দিকে একটি খাড়া দাগ দিছি। এবার আমরা এই খাড়া দাগের ডাইনে এমন সংখ্যা নেব যার বর্গ প্রথম জোড়া অর্থাৎ বাম পাশে প্রথম জোড়া 20 আছে, 20-এর বেশি হবে না, প্রয়োজনে তার ছোট হবে। 5 5 25 বেশি হয়ে যায়, তার জন্য 4 নিয়েছি, 4 3 16। এবার আমরা আবার দাগ দিলাম ভাগের মতো, এবার বিয়োগ করবো, তাহলে 4 থেকে আর পরের অঙ্ক জোড়া আমরা এর পাশে নামাবো, সংখ্যাটি হলো 425। এবার আমরা যে প্রথমে বর্গমূল যে 4 পেয়েছি এই বাম পাশে একটা খাড়া দাগ দেব, তারপর এই বর্গমূল সংখ্যার দ্বিগুণ নেব, এমনভাবে লিখবো যাতে এই দাগে বাম পাশে একটু ফাঁকা থাকে। এবার আমরা এই বর্গমূলে কত নিলে সেই সংখ্যাটি এই বাম পাশের দাগেও বসাতে হবে একই সংখ্যা, এবং তার সাথে গুণ করলে এই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। যেহেতু বাহ্যের সংখ্যাটির এককে 5 আছে, তাহলে 5 দিলে সম্ভবত সংখ্যা অঙ্কটি পুরোপুরি মিলে যাবে। এখানে 5 দিছি, এখানে 5 দিছি, গুণ করলে 5 5 25 হাতে 2 8 40 হাতে 42 মিলে গেছে, তাই এখানে বর্গমূল হয়েছে 45। অনুরূপভাবে যদি প্রদত্ত সংখ্যাটি জোড়া বেশি হয়, তাহলে একই রকমভাবে এই বাম পাশে খাড়া দাগ দিয়ে পূর্ববর্তী ফলের দ্বিগুণ নিতে হবে এবং বাম পাশে ফাঁকা রাখতে হবে, একইভাবে আমরা নিঃশেষ অর্থাৎ নিঃশেষ করা যাবে এই বাহ্যের সংখ্যাটি, সেরকম সংখ্যা আমরা একই রকমভাবে করব। আর এভাবেই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা হয়।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা প্রথম অধ্যায়ে ভাগের সাহিত্যে বর্গ নির্ণয় করে সেই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে।